আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শারদোৎসবে মেতে উঠবেন রাজ্যবাসী। ইতিমধ্যেই পুজোর আমেজে শুরু হয়ে গিয়েছে শহর কলকাতায়, উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কিছু পুজো মণ্ডপ। বাতি মণ্ডপগুলির সাজসজ্জা এবং প্রতিমা সজ্জাও প্রায় শেষের দিকে। প্রত্যেকবারই পুজো উপলক্ষে আলোকসজ্জা এবং বিজ্ঞাপনী ব্যানার পোস্টারে ছেয়ে যায় শহর ও শহরতলির রাস্তাঘাট। সাধারণ মানুষের নজর কাড়তে অসংখ্য বিজ্ঞাপনী পোস্টার নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। করোনাকালে বেশিরভাগ জায়গাতেই পুজো হয়েছে নম নম করে, বিজ্ঞাপনের হারও কম ছিল। এবছর বিজ্ঞাপন পরিমাণে বেশি হলেও আর্থিক দিক থেকে খুব একটা লাভবান হচ্ছে না বলে জানালেন উদ্যোক্তারা। গত বছর বিজ্ঞাপন প্রতি 10 টাকা আয় হলে এবছর তা 15 টাকা হবে বলে আশাবাদী ছিলেন পুজো উদ্যোক্তাদের একাংশ, কিন্তু বাস্তবে তা মিলছে না বলে জানান তারা। এবছরে যখন এই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় এসছে যে মোটামুটি সবকিছু স্বাভাবিক হতে চলেছে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের পুজোর বাজেটটাও স্বাভাবিকভাবে তার থেকে বেড়েছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু বিজ্ঞাপনের টাকাটা আমাদের কাছে বাড়েনি। এটা একটা অসুবিধার কারণ তো অবশ্যই, তবে গত বছরে গত 2 বছরে আমাদের বিজ্ঞাপন যতটা জায়গা নিয়ে হতো এবছর তার থেকে একটু বেশি জায়গা নিয়ে হচ্ছে। যে অর্থটা আসছে সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেকটাই কম। সবাই মিলে চেষ্টা করছি যেভাবে যাদের যা যা রিসোর্স আছে সেখান থেকে বিজ্ঞাপন আনার, তো সেই হিসাবে আমরা সব কিছু করছি। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা ছোট পুজো, কারণ আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা যখন প্যান্ডেমিকে ছিলাম তখন অবভিয়াসলি বাজেট অনেক কম ছিল, তো তখন আমরা নিজেরা একটু থিম করা শুরু করেছিলাম। সো এই বছর আমাদের ফার্স্ট যখন একটু ঠিক হয়েছে ব্যাপারটা তখন আমরা শুরু করলাম, আমরা ভাবলাম যে একটু হ্যাঁ শঙ্করদা সুবলদার মতো লোকজনকে নিয়ে যদি একটু থিম করা যায়, সেও যতটা সম্ভব যা করা যায় বিজ্ঞাপনে যতই লড়াই থাকুক না কেন আমরা করব, চেষ্টা করে যাচ্ছি। অ্যাকচুয়াল প্যান্ডেমিক সিচুয়েশন থাকার জন্য অনেকের কাছ থেকে হয়তো আমরা যেটা আশা করছি সেটা হয়তো পুরোপুরি পূরণ হচ্ছে না, আর কিছু আমাদের পুরনো স্পন্সর বা পুরনো কোম্পানি আছে যারা আমাদের সঙ্গে কাজ করছিল তারা তো রয়েইছে, তাদের সঙ্গে আমরা চেষ্টা করছি যতটা নেগোসিয়েশন করে যতটা কম বেশি করে করা যায়। সব মিলিয়ে করোনা চলে গেলেও বহু ক্ষেত্রেই তার নেতিবাচক প্রভাব এখনো রয়ে গিয়েছে, পুজো স্পন্সর জোগাড়েও ব্যাপক প্রভাব পড়েছে। সেক্ষেত্রে পুরনো স্পন্সরদের উপরে বেশি করে নির্ভর করছেন অধিকাংশ পুজো উদ্যোক্তা। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে সাহিনা ইয়াসমিনের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।